আসসালামু আলাইকুম, স্বাগত আছি আমার ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ খালেদ হোসেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমাদের যে বিসিএস সিলেবাসের যে ইংলিশ ইংরেজি নিয়ে আমাদের যে সমস্যা আছে সেই বিষয় নিয়ে কথা বলবো। বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনে ইংরেজিতে আমাদের যে জায়গায় সমস্যা আছে সেটা কীভাবে সলিউশন করা যায়, সমাধান করা যায়, ইংরেজি নিয়ে যাদের সমস্যা আছে তাদের বা ইংলিশ আমরা যারা উইক আছি তাদের বিষয় নিয়ে কথা বলবো। এর আগের ক্লাসে আমি গণিতে যারা দুর্বল ছিলাম, আমরা গণিতে যারা গণিত যাদের আমাদের উইকজন ছিল তাদেরকে নিয়ে সেটা কীভাবে সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো যে ইংরেজিতে যাদের সমস্যা আছে বা ইংলিশে যারা উইকজন, বলতে গেলে ইংলিশ যারা আমরা কম পারি তাদেরকে, তাদের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো আমি প্রিলিমিনারি, প্রথমে বিসিএস প্রিলিমিনারির পার্টটা নিয়ে কথা বলার চেষ্টা করব, তারপর রিটেনে কীভাবে আমি নিজেই কীভাবে এই সলিউশন, এই সমস্যা থেকে উত্তরণ হয়েছি, এটা থেকে কীভাবে উত্তরণ হওয়া যায় সেই বিষয়টা নিয়ে শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন, আপনারা আমার যারা আমার ভিডিওস দেখেন নিয়মিত, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখবেন, নতুন ভিডিওগুলো আমার ভিডিওসগুলো দেখবেন তাদেরকে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার যাতে আমার পরবর্তী যে ক্লাসগুলো আমি ডেলিভার করে থাকবো সেই ক্লাসগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা এগুলো পেয়ে যাতে উপকৃত হন। সো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমত যে ইংরেজিতে যারা ইংলিশের স্টুডেন্ট না, আমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট না, অন্য ডিপার্টমেন্ট থেকে এসে আমাদেরকে বিসিএস প্রিলিমিনারিতে ইংলিশ 35 নম্বরের যে ইংরেজি আছে সেটা ফেস করতে হয়, তাদের সে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমত হচ্ছে গ্রামার পার্ট, আরেকটা হচ্ছে কি লিটারেচার পার্ট। প্রথমে আমি গ্রামার পার্টটা নিয়ে কথা বলবো। গ্রামার পার্টে যেই টপিকগুলো দেওয়া আছে আপনারা বিসিএস সিলেবাস দেখলে বুঝতে পারবেন, ওখানে অনেকগুলো টপিক দেওয়া আছে। এই যদি বইয়ের কথা সাজেস্ট করার জন্য বলেন, বাংলাদেশের যারা বিসিএসের ক্যান্ডিডেট আছেন তাদেরকে, তারা সবাই জানে বাংলাদেশে দুইটা বই বিখ্যাত, একটা হচ্ছে কি কম্পিটিটিভ এক্সাম, আর একটা হচ্ছে কি মাস্টার্স। এই দুইটা বই খুব ভালো চলে, কেউ মনে করবেন না যে মাস্টার্স এবং যে কম্পিটিটিভ এক্সাম কি আমাকে ওই কোম্পানি আমাকে সাজেস্ট করেছে তাই বলছি, ব্যাপারটা এরকম নয়। এই দুইটা বই মোটামুটি ওখান থেকে আপনি যদি প্র্যাকটিসগুলো করেন তাহলে মোটামুটি ভালোই সলিউশন করা যায় আর কি। তারপর হচ্ছে কি কিছু বেসিক বই আছে, আমি বেসিক বইগুলোর কথা বলবো না। যদি আপনি শর্ট টার্মে প্রিপারেশন নিতে চান তখন একটা বিষয়, লং টার্মে প্রিপারেশন নেন তখন একটা বিষয়। তো যেই টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলোর মধ্যে আপনাকে যেই বিষয়গুলো, যেই টপিকগুলো মাস্ট বি আপনি পড়বেন, যেগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন হবে সেই বিষয়গুলো আমি আপনাকে বলে দিচ্ছি। প্রিলিতে, বিসিএস প্রিলিতে ইংরেজি ইংলিশ গ্রামারের পোর্শনে অবশ্যই আপনি ইংরেজির নাম্বার পার্টটা, নাম্বার থেকে একটা প্রশ্ন আসবে, জেন্ডার থেকে একটা প্রশ্ন আসবে, অথবা নাম্বার এবং জেন্ডার থেকে তিনটা প্রশ্ন আসবে, অর্থাৎ দুইটা টপিক মিলে তিনটা প্রশ্ন আসতে পারে। পার্টস অফ স্পিচ থেকে দুইটা প্রশ্ন পাবেন, পার্টস অফ স্পিচ থেকে দুইটা প্রশ্ন পাবেন, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট আছে। প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু একটা একটা প্রশ্ন হতে পারে। আমি বলে দিচ্ছি যে পার্টস অফ স্পিচ থেকে আপনি মিনিমাম দুইটা থেকে তিনটা প্রশ্ন পাবেন পার্টস অফ স্পিচে। তারপর হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ ভার্ব, এই জায়গাগুলো থেকে, রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্মস অফ ভার্ব, এই জায়গাগুলো থেকে অবশ্যই তিনটা বা তারও অধিক তিনটা মতো প্রশ্ন এই জায়গা থেকে হবে। তারপর হচ্ছে কি কারেকশানের থেকে দুইটা প্রশ্ন মাস্ট বি পাবেন। স্পেলিং থেকে অবশ্যই একটা স্পেলিং পরীক্ষায় থাকবে, স্পেলিং পার্টটা পড়বেন। সিনোনিম একটা, অ্যান্টোনিম একটা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা, তিনটা এই জায়গা থেকে তিনটা প্রশ্ন কমন পাবেন। তার মানে বিসিএস সিলেবাসের যে 20 নম্বরের গ্রামার পোর্শনের জন্য আপনার যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলোর মধ্যে যেই জিনিসগুলো না পড়লেই নয় সেই জিনিসগুলো আমি এখানে একটা লিস্ট দিয়েছি, সেই জিনিসগুলো পড়ে যাবেন। অবশ্যই এটা দিয়ে আপনি কভার করতে পারবেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে 20 নম্বরের পার্ট আছে সেই 20 নম্বরের পার্টগুলো অবশ্যই এই এই বিষয়গুলো
অ্যাভয়েড করবেন না, এই জিনিসগুলো পড়বেন। বিশেষ করে বেশি বেশি সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেকশন, রাইট ফ্রম সাবভার্ব সাবজেক্ট ভার্ব, এই জিনিসগুলোতে একটু ফোকাস করবেন। দেখবেন অন্য অন্য টপিকগুলো এই বিষয়গুলোর মধ্যে চলে এসেছে। বিশেষ করে কারেকশন যখন আপনি পড়বেন, কারেকশন পড়ার সময় আপনার টেন্সের কারেকশন চলে আসবে, প্রিপোজিশনের কারেকশন, নাম্বার জেন্ডারের, তারপর হচ্ছে কি আপনার ভয়েস ন্যারেশন, অনেকগুলোর বিষয়ের কারেকশন এখানে চলে আসবে। সেই বিষয়গুলো আপনি মোটামুটি এটা দিয়ে কভার করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কি বিসিএস প্রিলিমিনারিতে এই জিনিসগুলো যখন আপনি পড়ে যাবেন, যদি আপনি বেসিক কিছু বই পড়তে চান, যেমন রেন মার্টিনের বই আছে, তারপর হচ্ছে কি ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট একটা বই আছে কাজী মোহসিন বিল্লার, তারপর হচ্ছে কি ক্লিপস টু ফেলের বই আছে, এই জিনিসগুলো আপনি পড়তে পারেন চাইলে, যেগুলো আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে একটু স্ট্রং করবে। তারপর হচ্ছে কি লিটারেচারের যে পার্টটা, 15 নম্বরের লিটারেচারের পার্ট, আমি আমার আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি 4টা লিটারেচারের ক্লাস দিয়েছি। খুব বেশি কয়েকটা ক্লাস খুব বেশি ফেমাস পপুলারিটি পেয়েছে, আপনারা চাইলে ক্লাসগুলো দেখতে পারেন। আমি আপনাকে কিছু জিনিস কীভাবে শিখেছি, কীভাবে লিটারেচারের পড়াগুলো শিখতে হয় পড়তে হয় সেগুলোর একটা বেসিক আইডিয়া কিন্তু আমি দিয়েছি, বা কীভাবে শিখবেন বা কোন পার্টটা কীভাবে জানবেন। আমি মোটামুটি 4টা ক্লাসে যতটুকু পেরেছি আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু ইংলিশের স্টুডেন্ট না, আমি অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি চেষ্টা করেছি যে এইভাবে ইংলিশ লিটারেচারটা পড়া যায়। তো ওই ইংলিশ লিটারেচারটা 15 নম্বরের ইংলিশ লিটারেচার আপনি যদি মোটামুটি, আমি শরীফ স্যারের বইয়ের কথা বলবো, শরীফ স্যারের বইটাই বেস্ট বই ধরা হয় আর কি বাংলাদেশে। এই স্যারের বইটাতে মোটামুটি ইংলিশ লিটারেচারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো খুব বেশি সুন্দর করে সাজানো আছে। মোটামুটি আপনি যদি এটাকেই টার্গেট করেন তাহলে আপনি মোটামুটি একটা নাম্বার পাবেন। আর সবগুলো ইয়ার কোয়েশ্চেনের যে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসগুলো ভালোভাবে কমপ্লিট করবেন। তারপর হচ্ছে কি লিটারেচারের বিষয়টা গেল, তাহলে এই লিটারেচারের থেকে আপনি 15 নম্বরের লিটারেচার থেকে আপনি 12 বা 13 পেলেন, আর এই যে 20 নম্বরের এখান থেকে আপনি ধরেন 14 বা 15 এরকম পেলেন, তাহলে একটা মোটামুটি 35-এর মধ্যে আপনার প্রায় 28-এর কাছাকাছি একটা নাম্বার আপনি পাবেন। ইংলিশে নাম্বার তোলা মোটামুটি সহজ, আপনি এভাবে ইয়া করবেন। আর হচ্ছে কি বিশেষ করে ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন, বেশি বেশি ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। আপনি যদি ইংলিশ নাও বুঝে থাকেন, ইয়ার কোয়েশ্চেনগুলো আপনি কোনো রুলস বুঝতে আপনার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই জিনিসগুলো রুলসগুলো মুখস্থ না করে আপনি প্র্যাকটিসে চলে যান, কেন প্রশ্নটার সলিউশনটা এরকম হচ্ছে, যে সেই ব্যাখ্যাতে চলে যান। অর্থাৎ যখন আপনি ব্যাখ্যাতে চলে যাবেন তখন জিনিসগুলোর অ্যান্সারগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে এই গেল বিষয়, এই গ্রামার পার্টের জন্য এই বিষয়গুলোকে একটু প্রায়োরিটি দিবেন, আর লিটারেচারের জন্য শরীফ স্যারের বইটাকে প্রায়োরিটি দিবেন এবং ইয়ার কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। এই গেল 2টা পার্ট। এখন রিটার্নের বিষয় আসি, প্রিলিতে পাশ করলেন, এবার রিটার্নে গিয়ে আপনি যেরকম আমি ম্যাথে যেটা বলেছিলাম, আমি ইংলিশের এই সমস্যার কথাটা আমি এই ভিডিওসটা আমি তৈরি করতাম না, এই ভিডিওটা আমি তৈরি করতাম না, কারণ হচ্ছে কি অনেকেই আমাকে প্রশ্ন করেছে, স্যার যদি আমরা যারা ইংলিশে উইক আছি তারা কি করতে পারি, যারা ম্যাথে উইক ছিল তাদের বিষয়ে তো কথা বলেছি, স্যার আমরা যারা ইংলিশে দুর্বল আছি বা ইংরেজিতে আমাদের যাদের সমস্যা আছে তারা আমরা কি করতে পারি, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের আমার এই ভিডিও। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিলির বিষয়গুলোতে গেলে আবার রিটার্নের বিষয়ে আসি। রিটার্নের বিষয়ে আমি যেটা করেছিলাম, আমাকে যেটা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, একেবারে সেটা আমার নিজের টেকনিক, কেউ আমাকে শিখিয়ে দেয়নি, তবে কিছু ক্যাডাররা আমাকে কিছু জিনিস বলেছিলেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত যেই বিষয়টা আমি করেছিলাম, ডেইলি স্টারের প্রথম আলো এবং ডেইলি স্টার যখন আমি প্রিলিতে পাশ করলাম এবং রিটার্ন পরীক্ষার আগে প্রায় আমার হাতে 4 থেকে 5 মাস সময় ছিল, সেই সময়গুলোতে আমি যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে কি ডেইলি স্টারের যে এই যে যে সম্পাদকীয় যে কলামটা আছে, হ্যাঁ, এডিটোরিয়াল যে পেজটা আছে, এডিটোরিয়াল পেজের এক কর্নারের বাম পাশের উপরে, বাম পাশের ছোটো করে যে উপ কলাম যেটা আছে, হ্যাঁ, এডিটোরিয়ালের এই জিনিসটা আমি ট্রান্সলেট করার চেষ্টা করতাম। হ্যাঁ,
ট্রান্সলেট বলতে সেই ট্রান্সলেশনটা শুদ্ধ হয়েছে নাকি ভুল হয়েছে আমি কাউকে দেখাতাম না, সত্যি কথা সেটা আমার কাছে যেরকম মনে হয়েছে সেটা সেভাবে আমি ট্রান্সলেশন করতাম। ঠিক একই রকম প্রথম আলোতেই যে সম্পাদকীয় যে উপসম্পাদকীয় যেগুলো ছিল ছোট ছোট এই পাশে যেটা বড় করে যে কলাম আছে সম্পাদকীয় পেজে, তার বাম পাশে উপরে ছোট ছোট দুইটা কলাম থাকে, সেই দুইটা কলাম আমি প্রতিদিন একেবারে টানা 3 থেকে 4 মাস প্রতিদিন সকালবেলা উঠে দুইটা পেপারের এই এই কাজটা করতাম, যে বাংলা থেকে ইংরেজি 1 পৃষ্ঠা, ইংরেজি থেকে বাংলা 1 পৃষ্ঠা ট্রান্সলেশন করার চেষ্টা করতাম। এবং এই ট্রান্সলেশনগুলো যখন আমি করেছি আমি কারো কাছে একবারও জিজ্ঞেস করিনি আমার ট্রান্সলেশনটা শুদ্ধ হয়েছে কিনা, আমার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনটা একটু আপনি দেখেন আমাকে শুদ্ধ করে দেন, অত ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আমাকে একটু শুদ্ধ করে দেন, এই জিনিসটা আমি কারো কাছেই বলি নাই। কিন্তু আমি টানা 3 মাস এই জিনিসটা করেছি। এই জিনিসটা করার ক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছে, একটা জিনিস আমি সবসময় খেয়াল রাখতাম, স্পেলিংটা আমি চেক দিতাম, কারণ স্পেলিংটা তো আমি বুঝতে পারি যে এটা ভুল হচ্ছে বা এটা শুদ্ধ হচ্ছে, সেটা একটু চেক করতাম। কিন্তু একটা গ্রামাটিক্যাল একটা সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কী ভুল হয়েছে শুদ্ধ হয়েছে অ্যাকুরেটলি, যারা ইংলিশ ডিপার্টমেন্টে এসেছেন যারা তারা যেভাবে বুঝে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট, এই জিনিসগুলো তো আমি ফুললি জানি না, কিন্তু আমি চেষ্টা করতাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই জিনিসগুলো নিজে নিজে যতটুকু সাজাতে পারি নিজে ট্রান্সলেশন করার চেষ্টা করেছি। সুতরাং আপনিও যে কাজটা করবেন ডেইলি স্টার এবং প্রথম আলোর উপসম্পাদকীয় ছোটো ছোটো কলাম যে দুইটা আছে সেই দুইটা কলামের প্রত্যেক দিন সকালবেলা বসে আপনি প্রথম আলো নেবেন, প্রথম আলো নিয়ে ওই বাংলা থেকে ইংলিশটা ট্রান্সলেশন করে ফেলবেন। কোনো একটা ওয়ার্ডের আপনি অর্থ জানেন না, সেই ওয়ার্ডের অর্থ না জানলেও একটা আপনি ভাবার্থ দিয়ে আপনি এটার একটা ইয়া করে ফেলবেন, অর্থ ওই ওয়ার্ডটাই অ্যাভয়েড করে আপনি এটা ট্রান্সলেশন করে ফেলবেন। তারপর হচ্ছে কি, পরে ওই ওয়ার্ডটার অর্থ একটু দেখার চেষ্টা করবেন বা খোঁজার চেষ্টা করবেন, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে আপনি যখন ইয়েটা করবেন ডেইলি স্টার থেকে করবেন, তখন ইংলিশ থেকে যখন বাংলা ট্রান্সলেশন করতে যাবেন তখন একটা ইংরেজি শব্দের অর্থ আপনি বাংলা জানেন না, তখন সেটাকেও অ্যাভয়েড করে আপনি আপনার মতো ট্রান্সলেশন করে ফেললেন। তাহলে দেখা গেলো কি, 2 পৃষ্ঠা বাংলা 2 পৃষ্ঠা ইংরেজি ট্রান্সলেশন আপনার হয়ে গেল একদিনে, তখন আপনার হাতের লিখার স্পিডও বাড়লো, কিছু স্পেলিং তো আপনি অবশ্যই চেক দিবেন, এই যে স্পেলিং মোস্ট ইম্পর্ট্যান্ট, ইংরেজি ইংলিশ লেখার সময় স্পেলিংটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট, স্পেলিংটা তো অন্তত আপনি চেক দিতে পারবেন, সেটা এক চেক করবেন। আর বাকি সেন্টেন্সটা ঠিক হয়েছে কি না, রাইট হয়েছে কি না, ভুল হয়েছে সেই জিনিসটা আপনার দেখার কোনো দরকার নাই। আপনি এভাবে 3 মাস 4 মাস প্র্যাকটিস করেন, আপনি দেখবেন অনেক অনেক বেশি ইম্প্রুভ 4 মাস পরে আপনার কাছে এই লেখাগুলা ফ্রি হ্যান্ড রাইটিংগুলো লিখতে কোনো কিছু আর সমস্যা হবে না। 3-4 মাস পরে গিয়ে দেখলাম আমি যে আমি যখন কোচিংয়ে পরীক্ষা দিচ্ছিলাম আমি কোনো সময় একটা প্যাসেজ একটা কম্পোজিশন একটা এসে একটা প্যারাগ্রাফ একটা লেটার আমি কিছুই পরে যাইনি, ওই যে প্র্যাকটিস করেছি 3-4 মাস সেটা থেকে আমি ইনস্ট্যান্ট বসে লেখার একটা অ্যাবিলিটি আমার মধ্যে স্টাবলিশ হয়েছিল। সুতরাং এটা খুব বেশি ইফেক্টিভ, ভুল হোক আপনি চেষ্টা করে যান, লিখে যান, লিখতে থাকুন বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা, কাউকে দেখানোর দরকার নেই, কারণ আমি অনেক সেন্টেন্স লিখেছি অনেকগুলো ভুল হবে সেন্টেন্সগুলোর মধ্যে, কেউ দেখলে হাসবে, সেই ভয়ে আমি কাউকে দেখাতাম না, কিন্তু আমি কন্টিনিউয়াসলি লিখে গিয়েছিলাম। এভাবে লিখতে 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 যখন 4 মাস আমি লিখেছি আমার ব্রেনে সেট আপ হয়ে গিয়েছিলো যে কিছু দিলে আমি নেক্সট অনেক কিছু লিখে যেতে পারবো। সুতরাং এভাবেই রিটেনের ইংলিশ পার্টটা 200 নম্বরের কিন্তু ইংলিশ পার্ট, একটা ভালো ক্যাডার পেতে বা ক্যাডারশিপটা পাওয়ার জন্য ইংলিশটা আপনাকে অবশ্যই ভালো করতে হবে। ম্যাথে যেরকম আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন, ইংলিশে অ্যাভয়েড করার সুযোগ নেই, আপনাকে ইংলিশে অবশ্যই টার্গেট করতে হবে, ইংলিশে এভাবে আপনাকে আগাতে হবে, কারণ 200 নম্বরের ইংলিশ পরীক্ষা 200 নম্বরের 4 ঘন্টা আপনাকে লিখতে হবে, তাহলে বিশাল ব্যাপার, 50 নম্বরের এসে 40 নম্বরের এসে এই লেটার, তারপর হচ্ছে কি প্যাসেজের অনেকগুলো প্রশ্ন আসবে, অনেক কিছু লিখতে হবে। সুতরাং সেন্টেন্স ফরমেশন এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিসের ক্ষেত্রে এই বিষয়গুলো চলে আসবে। সুতরাং আজকে আর বেশি না বলি, প্রিলির বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে রিটেনের যে বিষয়টা আর রিটেনের বিষয়টা মূলত আপনাকে জানানোর জন্য আমার আজকের ভিডিওটা তৈরি করা মূলত। সুতরাং আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিওস দেখেন, আমাকে লাইক করেন, আমার কথাগুলো অনুসরণ করেন,
আমি আমি যতটুকু জানি, যতটুকু সম্ভব আপনাদের ক্যাডার হওয়ার জন্য যতটুকু দরকার সেটা আমার পরামর্শ দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব, চেষ্টা করি। যেহেতু আমি এডুকেশন ক্যাডারে আছি, আমি চেষ্টা করি যাতে, যেহেতু আমার দ্বারা যদি কেউ একজন উপকৃত হয়ে ক্যাডার হয়, তাহলে সেটার সেক্ষেত্রে আমার সার্থকতা নিহিত থাকবে মূলত। তো আজকে আর কথা না বাড়াই, আমরা পরের দিন নতুন কোনো সাবজেক্টের, নতুন বিষয় এবং নতুন কোনো সমস্যা নিয়ে, আমরা নতুন একটা সাবজেক্টের প্রবলেম নিয়ে কি করা যায় সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।